নমস্কার ইতিশ্রী আপনার স্বাগত করুই রাতে পাহলে মতদান চারি লোকসভা সহ অঠাইশ বিধানসভার হব ভোট কালঠু সরি প্রচার এবার শেষ আশা বড়বত্তর রয়েছে কি জিতিবে কি হারে তার আকলন নিয়ে এবার চর্চা জোর জনতা হাতের এবার চাবিকাঠি যসম তার বটম দব কাল প্রথম পর্ ভোটর স্থিতি সংকেত আকলনকুম উপস্থাপনা চারি বাই অঠাইশ Asunto que... প্রথম পর্ চারি লোকসভা আসন মতদান করা কলাহি নবরঙ্গপুর ব্রহ্মপুর এবং কোরাপুট সংসদীয় ক্ষেত্রে পছন্দর জনপ্রতিনিধি মোহর দেবে মতদাতা এই চারি ক্ষেত্রে প্রায় ষাট লক্ষ তিন হাজার জন প্রার্থী ভাগ্য নির্ধারণ করা যাচ্ছেন এলাগ সাত হাজার দুইশ তেত্রিশ মতদান কেন্দ্র ব্যবস্থা করা গতকাল সন্ধ্যায় প্রচার শেষ হয়েছে এবার চার সংসদীয় ক্ষেত্রে আও না মাইক কি প্রচার গাড়ি শোভাযাত্রার শব্দ বা গর্জন তর্জ কিন্তু মতদাত মনে প্রার্থী ভিত্তি সম্পর্ক তো জারি আসা করা যাই পারে। কারণ কাল সকাল সাতটার আসব ভোট এই চারি লোকসভারে লোকসভায় কেউঠি জিতবে তার প্রশ্ন এবং আলোচনা তো তেইশ যা জারি স্থিতিরে বর্তমান সুধা চারি লোকসভার কম স্থিতি রয়েছে নেই আমার আলোচনা

এতি বড় কথা হচ্ছে যে গণতন্ত্রের মহান পর্ব কালি কাল আরো চারটি লোকসভা নির্বাচন এবং তা অন্তর্গত আসুকা অটাইশটি বিধানসভা ক্ষেত্রে নির্বাচন করা রাজনৈতিক দৃষ্টিকোণ যদি দেখা সমীক্ষক মান মত যে দুই হাজার উনিশ নির্বাচন অনেক দৃষ্টিকোণ রোচক হওয়া যাচ্ছে যেভাবেভাবে সমীকরণ বদলুচু অনুমান করা সম্ভব হো না কিন্তু যদি আমি দুই কথা আলোচনা করা বা দুই হাজার চৌদর স্থিটি আকলন করা দুই হাজার চৌদরে চারি

চারোটি যাক আসন হাতই লা বিজেডি ଖାତାକୁ ଯାଇଥିଲା କାଣ୍ଟେକାଟକର ବିଜେଡି ଏବଂ କଂଗ୍ରେସ ଭିତରେ ଦେଖିବାକୁ ମିଳିଛି କୋରାପୁଟରେ ଦୁଇ ହଜାର ଚଉଦର ସ୍ଥିତି ଏଭଳି କିଛି ଆକଳନ କରାଯାଉଛି ବା ଏଭଳି କିଛି ସ୍ଥିତି ରହିଥିଲା ଯଦି ଆମେ ବ୍ରହ୍ମପୁର କଥା ଆଲୋଚନା କରିବା ତେବେ ବ୍ରହ୍ମପୁରର ପାରଳାଖେମୁଣ୍ଡି ଜିତିଥିଲା କଂଗ୍ରେସ ଆଉ ସବୁ ଆସନ ଜିତିଥିଲା ବିଜେଡ଼ି ଅର୍ଥାତ୍ କେବଳ

চৌদরে তো কুয়া যাইপার গোটে আগুক ঢলি যাই অনেক স্থানের কিন্তু দুই হাজার উনিশ বারম্বার যেমন আপনার কুচি মুশ্লেষক মানে বি আসুক যেভাবে ভাবে নির্বাচন পূর্বুর স্থিতি যেমন দেখা যাই চিত্রপট যেমি পরবর্তন হোক নেতা দল টিয়া চাল অসন্তোষ দেখছি এসব ফ্যাক্টর কু কুলেই গে নকার নির্বাচন এথর যাব। আসবে নবরঙ্গপুর নবরঙ্গপুরের দল বদল এবং অসন্তোষ

বলভদ্র মাঝি বর্তমান না যাই বর্তমান বিজেপি রার্থী তবে দুই হাজার চৌদরে বলভদ্র দুই হাজার ভোটে হারি বা কংগ্রেসর প্রদীপ মাঝি পুঁথে প্রার্থী হয়েছেন এই এবং পূর্বতন সাংসদ প্রদীপ দুই হাজার নয় এই আসনক জিতি তা প্রচারের ভিড় তাঁর ওজন আকলনের এক পয়েন্ট হয়েছি তবে বিজেডি মন্ত্রী রমেশ মাঝি লোকসভা ময়দান উত্তারে আসন পুনর্দখল যোজনার অজেডি বিজেডি থর এই আসন বিজেপি প্রার্থী পরশুরাম মাঝি তৃতীয় স্থানের এবং সে এথর প্রার্থী না বলভদ্র বিজেপি প্রার্থী করছে এটি বিজেডি বেশি আশাবাদী এই লোকসভা অধীন সাত বিধানসভার দুই হাজার চৌদ নির্বাচন বিজেডি পাই পাঁচ আসন এবং কংগ্রেস পাই দুই আসন কিন্তু এথরবি এখানে কড়া টকরের তৃতীয় প্রতদ্বন্দ্বী বিজেপি বড় প্রশ্ন রহব প্রকৃত নম্বর ওয়ান রে নম্বর টু যা বিজেপি তৃতীয় স্থানের রহব না দ্বিতীয় স্থান আসুচি না প্রথম স্থান আসুচি বড় আকলন করা কষ্ট স্থিতি বা তৃণমূল স্তরের গ্রাউন্ড রে যেভাবে ভাবে চেঞ্জ হয়েছে এবং মো সহ যোড়ি হয়েছেন বরিষ্ঠ সহযোগী সুকান্ত রাউতরায় সুকান্ত নবরঙ্গ কথা যেতে নবরঙ্গপুর কথা যেত আমি কুচে

तणु आ्लिण दळ कुठे भोट देवेमती नाही अनेक फॅक्टर एटी काम हो करु आम्ही सकाळ विभिन्न कन्स्टिट्युएन्सी जाईत भेटला मुड एटी परखा डिफिकल्ट पर्टिकुल लोकसभा क्षेत्र प्रदीप माझी भर संगण अशी दु हजार ने जित चौदर जे हारिले पांच वर्ष धर लोक अशी त्यापे बळभद्र माझी जी अंत लोकसभा सासद जितीले चौदे

এবং সেব রিজনাল ইস্যু নু ন্যাশনাল ইস্যু অনেক ইনফ্লুয়েছে আমি কিছু ভোটর কথা হুম যেন লিটরেট ভোটর অনেক ন্যাশনাল ইস্যুজ কু দেখি ভোট দেওয়া মানে মন সাব্যস্ত করছেন যেত লোকসভা কথা আসুক তেমন কি জিতব এবার ঠু আকলন করে এইটা বহু কী টকর যেহেতু সুকান্ত আপনার গ্রাউন্ড জিরোরে অনেক নিশ্চিত আপনার সে অনুভূতিটা বিশ্চিত আলোচনা করে দেওয়া চাইবি দর্শককে জনাই দেওয়া চাহিবি আপনার সেইটি অনেক লোক কুমার গোটে পরন চর যে প্রসঙ্গ এইটি বা স্থানীয় অঞ্চলের কিছু প্রসঙ্গ সেমতি অকৃতরে ভোট দেবার গোটে বড় গুরুত্বপূর্ণ নেই ভূমিকা এবং দ্বিতীয় আমি দেখি যে গত তিন চার দিন হব খুব জোর গোটে গোষ্ঠী লাগি চার যে কংগ্রেস সাংসদ অনেক

બ સમસ્યા જે સૌઠું બસુવિધા તેને ભોગું કારણ આપણું દેખવે મકા જે પ્રડક્શન એટલી બહુ જર હવે તપેરે આખુર મડક્શન અધિક અંતુ તાર જે મર્કેટા ઠીક ભાવે દેખાઉ જે ચાષી મને અસુવિધાર સંુખીન હું તું એટા હું બ સમસ્યા એ ઇરીગેશન હુંટા ગો સમસ્યા କିନ୍ତୁ ଯେଉଁ ପ୍ରଦୀପ ମାଝିଙ୍କ କଥା କୁହାଯାଉଛି ଯେ ତାଙ୍କ ନେଇକି ଗୋଟେ ସିଢ଼ି ସାମ୍ନାକୁ ଆସିଛି আমি নিশ্চিত ভাবে নিশ্চিত ভাবে সুকান্ত আপনার অটকে কড়াহি স্থিতি কন র তাকে মধ্যে দেখিনা নবরঙ্গপুর স্থিতি তো তৃণমূল গ্রাউন্ড সুকান্ত প্রসঙ্গ স্তরের তো যা এই যা তৃণমূল স্তরের যে প্রকার সুবিধা নাই মার্কেটিং ফ্যাসিলিটি নাই যে উৎপাদ আকু নাই বড় ভূমিকা নেই নেইপার এই প্রসঙ্গগুড়িক কলাহিটকে যা কলাহীরা যেভাবে ভাবে লোকসভার বিজেডি তার সাংসদ অর্ক কেশ্বরী দেও রিপিট বর্তমান করে নি তাঁক মন্ত্রী পুষ্পেন্দ্র সিং দেও বর্তমান বিজেডি প্রার্থী সেই অর্কেশ অসন্তোষ জাহা করে কিন্তু যা কহতি যে অসন্তোষ জাহাড় করে তথাপি তা সমর্থক অসন্তোষ কু এডে যাই দিয়া যায় নাই এবং কলাহিৎ লড়াই বি রোচক স্থিতরে কারণ এটি পূর্বতন কেন্দ্রমন্ত্রী ভক্তচরণ দাস তৃতীয় স্থানের লে গতর কিন্তু তিন তিন থরের সাংসদ এই রাজনেতা এথর গোটে টাণুয়া প্রদ্বন্দ্বী ভাবে উভা হয়েছেন বসন্ত পণ্ডা কলাহরে যে পি রাজ্যসভাপতি সহম্মদ অসলাম মো সহযোগী অনেক বর্তমান ফোন লাইন রে টিক জাণিনবা

যিয়ে চাৰোটি বিধানসভা কোনো দখল কৰে সেহি লোকসভা তাৰ সপক্ষে যাই যদি আমি আজিৰ স্থিতি কয়া তেপি সম্পূৰ্ণ ভাৱে মোদী লহৰ উপ নিৰ্ভৰ কৰোঁ কাৰণ বসন্ত পণ্ডা প্ৰথম দৰ কৰি লোকসভাৰে নিৰ্বাচন লুচুন পুষ্পেন্দ্ৰ সিংৰ সমান স্থিতি সে প্ৰথম ঠৰ পাই লবীন হি তাই ভৰচা পালে

जो देख जा भोट हुए तो आउ गोटे आड़क जाए बहुत बहुत धन्यवाद मोहम्मद असलम थे कलाहां स्थिति संपर्क में जहाँ कहते हैं कलाहाँ जो पारि जी जो गुड़ाक विधानसभा कंस्टीचुएंसी अच्छी नुआपड़ा होरार हो लाजीगढ़ हो जूनागढ़ हो धर्मगढ़ हो भवानीपाटना हो बाला मोहम्मद असलम जमी कहू सबूगुड़ाक रिजल्ट केमती रोज भोट दान लोक क्या बेस ढड़ कौ दल प्रति सा प्रार्थी का पाखक भोट जा निर्भर कर पाखी सहयोगी अच्छा लगातार धरिकी ए सुकांत कला ग्राउंड स्थिति विषय में आलोचना करवा महम्मद असलम कथ शुणीपेजी कलाहां आड़े नजर पकेबा जदि विधानसभा क्षेत्र को आड़कूल आपण को प्रकृति में कौन लगूच अनुभूति को लेकिन ये प्रकृति में दुई आड़क मैंने लोकसभा प्रार्थी को देखिकी मोदी लेहर बा जितिय स्तर प्रसंग नहीं कि लोक देवे कि विधानसभा को केवल ही केवल ओडा कथा देखिकी दे

ତାଙ୍କୁ ମଧ୍ୟ ପରିବର୍ତ୍ତନ କରାଯାଇଛି ନିଜେ ପୁଷ୍ପେନ୍ଦ୍ର ସିଂହ ଯିଏ ମନ୍ତ୍ରୀ ଥିଲେ ଜିଲ୍ଲାର ସଭାପତି ଥିଲେ ତାଙ୍କୁ ଲୋକସଭାକୁ ପଠାଯାଇଛି ଫିଲ୍ଡ ଲୋକସଭା କ୍ୟାଣ୍ଡିଡେଟରେ ଫିଲ୍ଡ କରାଯାଇଛି ଅନ୍ୟପକ୍ଷରେ ବସନ୍ତ ପଣ୍ଡା ଯିଏ ବାସ୍ତବରେ ତାଙ୍କ କନଷ୍ଟିଚୁଏନ୍ସିରେ ପଞ୍ଚାୟତରେ ଭଲ କରିପାରି ନ ଥିଲେ ତାଙ୍କୁ ବିଜେପି

কিছু এই ঠিককার প্রকৃত বিজেডি কু বিলং করুলে কি কংগ্রেস রু বা বিজেপি রু আ লোক কে বিশ্বাস নেতেন এইটা উপরে বড় কথা এবং কমিটি রে প্রকৃত লোকসভা অলগা ভোট এবং বিধানসভা অলগা ভোট এই কথা দে